হ্যালো, হোয়াটস আপ গাইস, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো গাইস, আমাদের গেমে কিন্তু একটা নতুন হাইপার বুক চলে এসেছে, এবং হাইপার বুক থেকে আমরা কী কী নতুন আইটেম পেতে পারি এবং কী কী কাজ করলে আমরা এই ইভেন্টটা কমপ্লিট করতে, মানে কী কীভাবে আমরা এই ইভেন্টটা কমপ্লিট করতে পারি সেই সম্পর্কে আমি আপনাদেরকে ভিডিও দিতে বিস্তারিত জানাবো। যাক, তার আগে সবাই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে অবশ্যই অবশ্যই লাইক করুন গাইস। তো যাই হোক, আমরা বেশি দেরি না করে এবার মূল ভিডিও থেকে চলে আসি। তো যাই হোক, আমরা এখান থেকে ল্যাব অপশনে চলে গেলে হাইপার বুক বুক অপশন পাবো। এখানে চলে গেলে কিন্তু আমাদের এখান শেষে দেখতে পাবো একটা নতুন একটা ইঙ্ক হাইপার বুক নামে একটা নতুন একটা হাইপার বুক আছে। এখানে আমরা যদি যাই, এখান থেকে দেখতে পারো আমাদের কিন্তু কিছু অসাধারণ কিছু পোস্ট, মানে আইটেম কিন্তু এই হাইপার বুকে যোগ করা যায়। যাক, ফার্স্ট অফ অল আমাদের এখানে একটা এটা ওপি লেভেলে একটা ব্যাকপ্যাক দেওয়া হয়েছে গাইজ। এই ব্যাকপ্যাকটাও কিন্তু জোস এবং ইফেক্টটা ভালোই। এরপর আমাদের সেকেন্ড প্রাইজ হিসাবে আমাদের একটা গ্র্যানেড দেওয়া হয়েছে। গ্র্যান্ড স্কিনটাও কিন্তু অনেক জোস গাইজ, এর ইফেক্টটাও অনেক ভালো গাইজ। যাক, এরপরে আমাদের একটা স্কাইবোর্ডের স্কিন দেওয়া হয়েছে। স্কাইবোর্ডের স্কিনটাও কিন্তু ভালোই গাইজ, এটা কিন্তু আপনি অনেকেই ইকুইপ করে গেম প্লে করতে পারেন। যাই হোক, এরপর আমাদের একটা ওপি লেভেলে একটা অসাধারণ একটা গ্লোয়াল দেওয়া আছে। গ্লোয়াল তো না, এটা দেখে কেউ মনে হয়তো লোক মনে করে এটা কোনো দরজার সমান। এটা কাস্টমাইজটি এবার এত সুন্দরভাবে করা হয়েছে। যাই হোক, এই গ্লোয়ালটা মনে হয় কি এত বড়ো সাইজে মনে হয় বড়ো। এটা যদি আপনার দুই মনে হয় দুটো যদি মানেন তাই মনে হয় আপনি প্যাক হয়ে যেতে পারেন এত বড়ো। যাই হোক, এই গ্লোয়ালটা। যাই হোক, এরপরে আমাদের কিন্তু একটা স্কাই দির স্কিন দেওয়া হয়ে গেছে। স্কাই দি স্কিনটাও কিন্তু অন্যান্য স্কাই দির স্কিনের সাই কিন্তু ভালো গাইজ। যাই হোক, এটা আপনার অনেকেই ইকো করে গেম প্লে করতে পারবেন। যাই হোক, এরপরে আমাদের একটা প্যারাফাল স্কিন দেওয়া হয়েছে, যেটা দেখতে একটা হবু একটা ইগলের মতন। দেখুন, ফার্স্ট অফ অল আমি ভাবছিলাম এটা হয় AWM অথবা মনে করছিলাম থমসন, বাট এটা দেখলাম পরবর্তীতে দেখলাম কি এটা প্যারাফাল স্ক্রিনটা কিন্তু অনেক জোস হবে। এটাতে ডবল রেট অফ ফায়ার, সিঙ্গেল অ্যাকুরেসিটি এবং মাইনাস ম্যাগাজিন আছে। যাই হোক, এটা অনেক জোস। যাই হোক, এরপরে আমাদের সেকেন্ড সেভেন পুরস্কার হিসাবে একটা গ্লোয়াল যোগ করা, মানে একটা ইমোট দেওয়া হয়েছে। যাই হোক, ইমোটটা কিন্তু ভীষণ জোস। আবার ইমোটটা দেখুন কী সুন্দর একটা ইমোট, দেখুন এরপরে যে ইফেক্ট আছে না ভীষণ জোস। আর মেন কথা, এই এই ইমোটটা স্পেশাল একটা কারণে, কারণ এটা ইনমোশন, অর্থাৎ এক একভাবে এরকম চলতেই থাকবে যতক্ষণ না আপনি থামাচ্ছেন, এইভাবে চলতেই থাকবে ইমোটটা, ভীষণ জোস আছে। যাক, আমাদের লাস্ট প্রাইজ যেটা হচ্ছে, এটা হচ্ছে একটা কাতানা স্কিন, যেটা আপনাদের কী হতো এই শার্টটা আনলক করার পর এটা আপনার ফ্রি পাবেন। যাক, এই এই স্কিনটা কিন্তু অনেক জোস গ্যাস, ইফেক্টটা ভালো। এবার বিষয় হচ্ছে আমরা এই হাইপার বুক কীভাবে নেব। তো যাই হোক, আমরা এটা হাইপার বুক নিতে গেলে আমরা যে ইভেন্ট সেকশনে চলে যাই, এখান থেকে র্যাম্পেজ ইভেন্টে চলে যাই। এখানে দেখতে পারবো এখানে দেখতে পারবো একটা হাইপার বুক টপ আপ নামে একটা টপ আপ ইভেন্ট আসছে। এখানে গেলে কিন্তু নিচের দিক গেলে কিন্তু দেখতে পারবেন কি আমাদের 100 ডায়মন্ড একটা ফার্স্ট একটা টপ আপ আছে। এখানে কিন্তু আপনার হাইপার বুক পেতে পারবেন। এখান থেকে আপনাদের টোকেনের মাধ্যমে, এখান থেকে যে টোকেন দেখতে পেন উপরে, এইসব টোকেন দিয়ে কিন্তু আপনাদের এইসব গিফটসগুলো কিন্তু এক্সচেঞ্জ করে নিতে হবে। এই টোকেনের ক্রিয়েট কালকে গেমে দেওয়া হয়েছে, এই ইভেন্টটা গতকালকে গেমে চলে গেমে আসছে। এই টোকেনও টোকেনের ক্রিয়েটও কালকে গেমে দিয়ে দেওয়া হয়েছে গাইজ। যাই হোক, সেখান থেকে আপনার টোকেন সংগ্রহ করে এটা নিতাম। আরও একটা ভালো উপায় আছে কি, এখানে কিন্তু আমাদের টপ আপ ইভেন্টে সর্বোচ্চ 2000 ডায়মন্ড পর্যন্ত টপ আপের একটা ইভেন্ট আছে। এখান থেকে কিন্তু এই 2000 ডায়মন্ড টপ আপ করলে আপনার হাইপার বুক তো পাবেন, প্লাস আপনার এখান থেকে মোট 140টা টোকেন ফ্রিতে পাবেন গাইজ, এই মানে এই টপ আপ ইভেন্টে। তাহলে আপনাদের কিন্তু দুই তিন তিন লেভেল মেবি শেষ হবে। তিন লেভেলে মনে হয় আপনার এই ব্যাকপ্যাক গ্রেনেড আর এটা শিওর পাবেন। আর মনে হয় 20-30টা টোকেন যদি আপনার পারচেস করেন তাহলে আপনি গ্লোয়ালটা নিতে পারবেন গাইজ। যাই হোক, এটা কিন্তু অনেক জোস একটা ইভেন্ট গাইজ। ইভেন্টটা কিন্তু একদিনের না, কোথায় গেল ইভেন্টটা, মনে হয় 38 দিনের ছিল, আজকে একদিন চলে গেছে। যাই হোক, এটা দেখুন 1-10, মানে এটা কিন্তু আপনাদের অক্টোবরের 1 তারিখ পর্যন্ত কিন্তু ইভেন্টটা থাকবে। যাই হোক, আপনার চেষ্টা করুন সবাই নিয়ে নেওয়ার, এখনও 37 দিন সময় আছে। এখন বিষয় হচ্ছে কি, অনেকের তো মনে প্রশ্ন হতে পারে যে হাইপার বুক প্রথমে আমরা যদি নিই, প্রথমে হাইপার বুকের কথা অনেকের মনে করতে পারে যে প্রথম হাইপার বুক এত অফিসিয়াল আমরা নিতে পাই নাই, এটা যদি আবার ব্যাক আসা যায়। আসলে তাদের জন্য একটা ভালো খবর আছে যে আমাদের গেমে কিন্তু হাইপার বুক কিছু না আগে কিন্তু ব্যাক আসছে গাইজ। আপনি হয়তো অনেকেই খেয়াল করেন, আপনার যদি এখান থেকে কালেকশন অপশন যায় নিয়েছে একটা বুক অপশন যান, দেখবেন কি আমাদের গেমের ফার্স্ট হাইপার বুক মানে র্যাম্পেজ হাইপার বুক কিন্তু আমাদের ব্যাক দেওয়া হয়েছে গাইজ।
এটা র্যাম্পেজ ইভেন্টের সাথেই বলতে গেলে ফিরে যাইছে গাইজ। আর কয়েকদিন মনে হয় হয়তো সময় আছে, আপনারা দেরি না করে এখান থেকে 499 অর্থাৎ প্রায় ধরেন 500 ডায়মন্ডে একটা টপ আপ অথবা যাই হোক যেভাবে হোক একটা পারচেস করে এখান থেকে কিন্তু আপনারা নিতে পারেন। এই ফার্স্ট অফ এই প্রথম যে হাইপার বুকের এটা একটা স্পেশালিটি ছিল, এই সব কিছু কিন্তু কালার চেঞ্জ হয় একটা, এটাই কিন্তু একটা মারাত্মক ব্যাপার গাইজ। এই গ্লোয়ালটা আমার সবচেয়ে ভালো লাগছে, এখান থেকে গ্লোয়ালটা দেখুন এখানে এক কালার রয়েছে, কয়েকশন পর দেন কালার চেঞ্জ হয়ে গেলেন সব কিছুরই, মানে যত কিছু আছে এখানে সব আইটেমের কিন্তু কালার চেঞ্জ হয়। এই থমসনের কালারও কিন্তু চেঞ্জ হয় গেছে, এই থমসন স্ক্রিনটা গেমে বর্তমানে রেয়ার থমসন স্ক্রিন থাকে, এর ইমোটটা কিন্তু ভীষণ জোস, এর গ্লোয়ালটাও কিন্তু ভীষণ জোস গাইজ। যাই হোক এভাবে আপনারা আমাদের হাইপারবুক ইভেন্টটা কমপ্লিট করতে পারেন গাইজ। তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেউ সাবস্ক্রাইব না করে যাবেন না গাইজ। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।